নমস্কার বন্ধুরা, আজ বৈশাখী অমাবস্যা। আর এই বৈশাখী অমাবস্যার দিন সন্ধেবেলায় বাড়ির যদি এই দুটি স্থানে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, অতি অবশ্যই আপনার বাড়ির কুপ্রভাব বাস্তুদোষ কেটে যাবে। আর বাস্তুদোষ কেটে যাওয়ার পাশাপাশি আপনার জীবনে সকল বাধা বিপত্তিও কেটে যাবে। তাই আজকের ভিডিওতে আমি জানাবো বাড়ির ঠিক কোন স্থানে অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করতে হবে। সাধারণভাবে আমরা তো আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মী দেবীর আসনের পাশে প্রদীপ চালাই, তাছাড়া তুলসী মঞ্চেও অনেকে প্রদীপ বা ইলেকট্রিক আলো দিয়ে থাকেন। এছাড়াও আজকের দিনের জন্য বিশেষ করে আজকের এই অমাবস্যার ঘোর অন্ধকারে আপনি যদি বাড়ির এই দুটি স্থানে প্রদীপ জ্বালান, সুফল নিশ্চিত রূপে পাবেন। তবে যাদের বিষয়টি বিশ্বাস হবে, যারা সঠিক বিশ্বাস মনে ধর্মকে নেন তারাই করবেন, যাদের মনে বিশ্বাস নেই তাদের এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের প্রত্যেকের মত প্রত্যেকের কাছে। সবাইকে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য চ্যানেলে। যদি প্রথমবারের জন্য ভিডিও দেখেন, আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। আমাদের হিন্দু সনাতন ধর্ম অত্যন্তই প্রাচীন ধর্ম এবং এই ধর্মটি অত্যন্তই বিস্তারিত। এই ধর্মের বিভিন্ন যে ধর্মগ্রন্থগুলি রয়েছে সেখানে বিভিন্ন অংশে পুজো রীতি ভিন্ন ভিন্ন। আর আপনারা জানেন আজ বৈশাখ মাসের অমাবস্যা তিথি, আর এই অমাবস্যা তিথি গত রাত্রে 9:37 থেকে শুরু হয়েছে এবং আজ মঙ্গলবার রাত্রিবেলা 11:30 পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে। তাই অতি অবশ্যই এই সময়টিকে কাজে লাগান। একে মঙ্গলবার, অপরদিকে অমাবস্যা তিথি, এই মহাযোগে যদি বাড়ির এই দুটি স্থানে একটি করে সর্ষের তেলের প্রদীপ আজকের জন্য কেবলমাত্র জ্বালাতে পারেন, সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। আর অতি অবশ্যই আমাদের বেশ কিছু নিয়ম আজকের দিনে মেনে চলতে হয়, সেগুলি অবশ্যই মেনে চলবেন। প্রথমেই বলবো, আজকে ঘুম থেকে কেউই দেরি করে উঠবেন না এবং অতি অবশ্যই তাড়াতাড়ি উঠিয়ে নেবেন এবং সকাল সকাল বাড়িঘর পরিষ্কার করে স্নান করে নেবেন। কারণ আজকের দিনটি একটি বিশেষ দিন, আর এই দিনে আপনি অতি অবশ্যই সকাল সকাল স্নান করে নেবেন এবং সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনোর সুগন্ধে ভরিয়ে তুলবেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন, এই কাজটি অবশ্যই করবেন এবং আজ সারাদিন পারলে সারাদিনই আপনার ঠাকুর ঘরে প্রদীপ চালাবেন। প্রদীপের যে আলো, এই আলোতে সৌভাগ্য বৃদ্ধি পায়, এই আলোতে নেগেটিভ এনার্জি কেটে যায় এবং প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। তাই আজকের দিনে প্রদীপ অবশ্যই ঠাকুর ঘরে সারাক্ষণ জ্বালাতে ভুলবেন না। তবে কিছু কাজ আছে একটু এড়িয়ে যাবেন, যেমন কখনোই আজকের দিনে বচসা করবেন না। কারণ আজকে যদি আপনাদের মধ্যে বচসা হয়, অর্থাৎ পারিবারিক ঝগড়া ঝামেলা, তাহলে তা আরও ত্বরান্বিত হবে। তাই সংযত থাকুন, কোনোভাবেই যেন আজকের দিনে বচসা করবেন না, মিথ্যা কথা বলবেন না এবং বাড়ির প্রত্যেককে খুশি করার চেষ্টা করবেন। প্রত্যেককে খুশি করলেই একটি সুখী গৃহকোণ তৈরি হবে আপনারই গৃহে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আপনাকে যে বিশেষ বিষয়টি করতে হবে, এটির জন্য আপনাকে দুটি বড় মাপের
প্রদীপ নিতে হবে। আপনি মাটির নতুন প্রদীপ ব্যবহার করতে পারেন, নচেত আপনি যদি প্রয়োজন বোধ করেন আপনি পিতল বা তামার তৈরি প্রদীপ ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের বলবো আপনারা অতি অবশ্যই মাটির প্রদীপ প্রজ্বলন করবেন, কারণ একটি প্রদীপ অবশ্যই পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মুখ করে সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিতে হবে আপনার সদর দরজার সামনে বাইরের দিকে। হ্যাঁ বন্ধুরা, সদর দরজার সামনে, কারণ এই দিন সদর দরজা একেবারেই অন্ধকার রাখতে নেই, তাই এই দিন অতি অবশ্যই প্রদীপটি জ্বালিয়ে দিতে হবে আপনার সদর দরজার বাইরে। একটি এটি একটি কাজ। এবং দ্বিতীয় প্রদীপটি আপনাকে সেই স্থানে জ্বালাতে হবে যে স্থানে দেবদেবীরা অধিষ্ঠান করে। আপনারা সাধারণভাবে জানেন যে আমাদের বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয়, ঠাকুর ঘরে থেকে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি বেরিয়ে আসে। কিন্তু আজ আমি আপনাকে বলবো ঠাকুরঘর ছাড়াও আমাদের গৃহের যেটা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি প্রদীপ প্রজ্বলন করেন তবে আপনি অতি অবশ্যই সুফল পাবেন, কারণ এই দুটি স্থান আজকে কোনোভাবেই অন্ধকার রাখতে নেই। আর এই দুটি স্থানে প্রদীপ চালালে অতি অবশ্যই আপনি হাতে নাতে সুফল পাবেন, এটাই আশা করা যায়। তাই বাড়ির এই দুটি স্থানে প্রদীপ চালাতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, পারলে আপনার বন্ধু গ্রুপের মধ্যে শেয়ার এবং আপনি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার বন্ধুরা, আজ বৈশাখী অমাবস্যা, আর এই বৈশাখী অমাবস্যার দিন সন্ধেবেলায় বাড়ির যদি এই দুটি স্থানে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন অতি অবশ্যই আপনার বাড়ির কুপ্রভাব বাস্তুদোষ কেটে যাবে। আর বাস্তুদোষ কেটে যাওয়ার পাশাপাশি আপনার জীবনে সকল বাধা বিপত্তিও কেটে যাবে। তাই আজকের ভিডিওতে আমি জানাবো বাড়ির ঠিক কোন স্থানে অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করতে হবে। সাধারণভাবে আমরা তো আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মী দেবীর আসনের